সনাতনী ধর্মকে বাংলায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে এলেন মহামণ্ডলেশ্বর মহারাজ পণ্ডিত সুরজিৎ মুখার্জি। সুরিয়া বংশমে মহারাজ 1008 মহামণ্ডলেশ্বর পণ্ডিত সুরজিৎ মুখার্জিকে সম্মান জানাতে এদিন তার বহু অনুগামীরা কলকাতা বিমানবন্দরে উপস্থিত হন। দিল্লি থেকে ফিরে বাংলার মানুষের জন্য কাজ করতে চান, মানুষের সুবিধা অসুবিধায় সচেষ্ট থাকার লক্ষ্যে বাংলায় আসা। আমোদে বললেন মহারাজ 1008 মহামণ্ডলেশ্বর পণ্ডিত সুরজিৎ মুখার্জি। খুব ভালো লাগছে। প্রথমে বলি জয় মা, ওং নমো নারায়ণ। আমার হচ্ছে সুরিবংশী আখড়া থেকে আমাকে 1008 মহামণ্ডলেশ্বর করা হয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধু হিন্দুকে বিশ্ব ভারতবর্ষ না, বিশ্বকে হিন্দু রাষ্ট্রে পরিণত করা এবং সবাইকে সনাতন ধর্মে ফিরিয়ে আনা। আমাদের পর্তুগাল ইউনিয়ন থেকে এই আখড়া রেজিস্টার্ড। আমাদের আখড়ার নাম হচ্ছে সুরিবংশী আখড়া। এটা পর্তুগাল থেকে রেজিস্টার্ড, ভারত সরকার থেকেও রেজিস্টার্ড এবং বিভিন্ন দেশ থেকে রেজিস্টার্ড। যেমন ভারতবর্ষে এবং তথা বিদেশেও অনেক গ্যার হিন্দু, মানে অন্য হিন্দু, তারা সনাতন ধর্মে আবার ফিরিয়ে আনা হচ্ছে তাদেরকে। আমাদের এটা লক্ষ্য হচ্ছে কোনো ধর্ম কিংবা কোনো জাতিবর্ণকে আমরা আঘাত করা না, সবার কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য আমাদের এই আখড়া সম্পূর্ণ কাজ করে চলছে। এবং কলকাতায় তারা তথা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাকে মহামণ্ডলেশ্বর করেছে। এই জন্য আখড়া আমাদের দেবেন্দ্র মহারাজ্যকে আমি পীঠাধীশ্বর, তাকে আমি অনেক ধন্যবাদ জানাই। এবং আমি আশা করব যে আমি কলকাতার তথা ভারতবর্ষের জন্য এবং বিশ্বের জন্য কিছু করতে পারবো। আমাদের, আমরা যেমন সনাতনী ছিলাম, সনাতনী থাকব, সনাতনী রইব, এই সনাতনীর জন্য আমাদের সমস্ত কিছু কাজ করে যাওয়া। দাদুর হাত ধরে ছোট থেকেই পুজো অর্চনার প্রতি ভালোবাসা তৈরি হওয়া, বিভিন্ন টোলে পড়াশোনা করার সুযোগ পাওয়া, জ্যোতিষশাস্ত্র নিয়ে PhD কমপ্লিট করে দিল্লি থেকে মহারাজ 1008 মণ্ডলেশ্বর পণ্ডিত সুরজিৎ মুখার্জি এই রাজ্যে এলেন সনাতনী ধর্মকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে। আগামী দিনে মানুষের জন্য কাজ করতে চান তিনি। এদিন কলকাতা বিমানবন্দরে এসে এমনটাই বললেন মহারাজ 1008 মহামণ্ডলেশ্বর পণ্ডিত সুরজিৎ মুখার্জি। একদম, আমাদের এটাই হচ্ছে যে জাতি ধর্ম বর্ণ ঊর্ধ্বে গিয়ে আমাদের কাজ করা, কিন্তু সবার চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে সনাতন ধর্ম, যার কোনো কেউ সৃষ্টিকর্তা নেই, যার বিলুপ্ত নেই, সেই সনাতন ধর্মে সবাইকে নিয়ে আসা। কলকাতা থেকে ক্যামেরায় আবিদ দাসের সাথে সেঞ্চুরি পোদারের রিপোর্ট, সঠিক বার্তা।